আমি এটা করছি, এটা কি লাস্ট? এরকম লাগবে আর কিছু অ্যাড করলে ভালো হবে? না আপনি এক কাজ করেন, আপনার যে ছবি ফোন নাম্বার আর যে যেটা অ্যাড করলেন না, এটা বেশি ছোট হয়ে গিয়েছে, এটাকে আর একটু বড় করে দেন। ওকে, আর আপনার আর কোনো ইনফরমেশন থাকলে অ্যাড করতে পারেন। ওটা দেখে আবার সেই সেম প্রবলেম হচ্ছে, কি ব্যাপার? এখন আবার হইলো ম্যাম, হঠাৎ করে বুঝলাম না, দেখেন এত বন্ধু ঠিক ছিল। মুভ টুল সিলেক্ট করে ওই লেয়ার দুটোকে সিলেক্ট করেন, কন্ট্রোল জেড ব্যাকে চলে যান, ওইটাকে একটু সাইজে বড় করে দিয়ে আপনি এক কাজ করতে পারেন, যে আরেকটা হালকা একটা শেপ এনে ওই যে একটু মনে হবে যে এই সেট থেকে এই আপনার ওটাকে কি বলে ফোন নাম্বার আর যেটা আছে এটাতে একটা ছায়া পড়েছে, এরকম একটা ছায়া অ্যাড করে দেখেন। সেটা পিএনজি ইমেজে আপনি একটা ছায়া হালকা করে অপাসিটি বাড়িয়ে কমিয়ে, সুন্দর হয়েছে, ঠিক আছে। ওকে, আর তো কিছু অ্যাড করতে হবে? এইটাই এইটাই রাখলাম। থাক, পারফেক্ট। আর এই সাইজটা জাস্ট একটু বড় করে দিই, কাজটা করে দিই। ওকে, যেই দিলে আসলে আসসালামু আচ্ছা আলাইকুম। ভালো থেকেন, আল্লাহ হাফেজ। বাকি যারা এসেছেন সবাই আসুক, হ্যাঁ আমরা 2 মিনিট ওয়েট করি। শরীফ কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, কেমন আছেন? কি বলেন শরীফ, বলছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ম্যাম, নিজের জন্য একটা ব্র্যান্ডিং করলাম কি ব্র্যান্ডিং ম্যাম, হচ্ছে ইউটিউবের লোগো। কি লোগো? ইউটিউবের জন্য যে প্রোফাইল পিকচার দিতে হয় ওইটার ওইটার জন্য যে একটা ক্রিয়েট করলাম আর কি, দেখি লোগো সিস্টেম আমি ফেসবুকে দিয়ে দিছি যে কিরকম ক্রিয়েট করলাম, ওইভাবে তেমন পারি নাই ভালো। হবে তারপরেও ইনশাআল্লাহ আস্তে হবে। হাবিবের কাজটা দেখলাম, সুন্দর হয়েছে লোগোটা অনেক। দেখলাম যে অনেক সময় দরকার ম্যাম এই কাজ করতে গেলে, মানে ডিজাইন আইডিয়া নতুন করে বের করতে হইব, তারপরে এক্সট্রাঅর্ডিনারি কিছু বানাইতে হইব, আবার অবশ্যই টুল গুলা ইউজ করতে হইব, আপনারটা কোন টুল ইউনিক, কোনটা ইউজ করব। আপনাকে এমন ডিজাইন করতে হবে যাতে ইউনিক হয়। আপনি কপি করেন, অন্যদের থেকে কপি করেন, নো প্রবলেম, বাট এমন হবে না যে একটা থেকে আপনি সবকিছু কপি করছেন। আপনি মিনিমাম 10-20টা দেখেন, 20টা কনসেপ্ট নিয়ে আসেন, সেইটাকে কম্বিনেশন করে কোন একটাতে দাঁড় করান। আর সাকিব বলছে গুড নুন, এখনো গুড নুন না, 12টার পরে গুড নুন, গুড মর্নিং। বাট আপনাকে তার এমনি এমনি টাকা দিবে না, তাই না? কষ্ট না করলে তার আপনাকে তার সুফল পাবেন না। যেটা বুঝতেছি পুরোপুরি সময়ের ব্যাপার, যত বেশি সময় দিতে পারবো তত বেশি মানে ভালো হবে আর ভালো কি। হবে, রাইট? যদি ভাবেন যে আরে দেখতেছি ক্লাস করতেছি করবো কাজ। হাবিব কয়টা থেকে কনসেপ্ট নিয়েছিলেন সরি, লোগোটা যে ডিজাইন করেছেন, কয়টা মানে কয় জায়গা থেকে কনসেপ্ট নিয়েছেন? ও কনসেপ্ট প্রথমে ওই ক্যাটাগরিতে যেসব লোগো আছে ওই সব আর কি দেখছি, সবাই তারপর শুনে দেখে রাখুন হচ্ছে তাহলে। আর বোন আর বোনকেও দেখানো হয়েছে, তা বোন একটা পছন্দ করলো, তারপর ওইটা একটু চেঞ্জ টেঞ্জ করে আর কি বানাইলাম। মোটামুটি মানে অলমোস্ট ওটার থেকেই মেইন কনসেপ্টটা নেওয়া আর কি, মানে ইউনিক ডিজাইন না, ঠিক আছে, যেটা কপি করা বলতে পারেন। আমরা যে কোনো কাজই করি না কেন, কপি যাতে না হয়, মানে কপিরাইটের একটা বিষয় থাকে। যদি এরকমটা হয় যে একদম মোটামুটি ম্যাচ করে গিয়েছে, তো সাপোজ হাবিব যেটা করেছে রেস্টুরেন্টের বা যে রান্না বিষয়ক একটা করেছে, তো রান্না বিষয়ক সব জায়গায় একই রকম হবে, হেড থাকবে, শেফের হেড থাকতে পারে, বা রান্না করছি যে স্প্যাচুলা বা ওই যে আমরা কি বলি খুন্তি বলি, এগুলো সেম থাকতে পারে, খাবারের বোল থাকবে, খাবার আইটেম থাকবে, সেম ক্যাটাগরি হতে পারে, বাট এমন কিছু নেওয়া যাবে না যাতে অন্য কোনো কিছুর সাথে ম্যাচ করে যায়। সাপোজ আপনি যেই স্পেচুলা বা যেই বোলটা নিয়েছেন সেটার কোনোটা আছে রাউন্ড, আপনি হয়তো বা সেটাকে একটু শেপটাকে চেঞ্জ করে দিলেন, আপনি নিজে সেটাকে ক্রিয়েট করে নিলেন। এভাবে করলেই আস্তে আস্তে ইউনিক হয়ে যাবে। আর আমরা অবশ্যই ফার্স্ট আর্ট করবো, যে আর্ট করে দাঁড় করানোর ট্রাই করবো যে একটা কিছু ফাইনাল আউটপুট আসে কিনা। ওকে
আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আপনারা যদি যেমন হাবিব, আপনি কি এর জন্য কোনো পেমেন্ট পেয়েছেন বা কিছু? না, এটা আমার বোনেরই, তো পেমেন্ট টেমেন্ট এসব কিছু নাই। এখন আপনি কি মনে করেন, এটা আপনি কাজ করেছেন নাকি জাস্ট নিজের হয়ে? আমি যেটা বলতে চাচ্ছি, সবাইকে বলছি যে আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, ওকে ফাইন, আর্ন করেন, আর লোকাল মার্কেটেও কাজ করছেন, আর্ন করছেন, সেইটার হচ্ছে যে একটু স্ক্রিনশট রেখে দিলেন অথবা কাজ করলে সেটার একটা মানে আপনাকে যে পেমেন্ট করছে, লোকাল মার্কেটে হোক আর কি বলে মার্কেট প্লেসে হোক, যে সেই পেমেন্ট প্রুফটা একটু রেখে দিলে আমার সাথে শেয়ার করে দিন। কারণ ওই যে আপনাদের ল্যাপটপের বিষয়টা মনে আছে, তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের প্রোফাইল ভারী করবে। যে আপনি যেমন কাজ করেছেন, এটাই আপনি একটা স্ক্রিনশট বা প্রুফ রেখে দিয়ে শেয়ার করে রাখেন ফেসবুকে, আর সবার জন্যই বলছি। তো আমার আমার সাথে শেয়ার করে রাখলে হবে কি, আমি আপনাদের রিকমেন্ড করতে পারবো যে এই যে উনি কাজটা করেছে, উনি এই বিষয়গুলো ট্রাই করেছে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? জি ম্যাম। আচ্ছা, এবার আসেন একটু সবাইকে ঝাড়াঝাড়ি করি। হ্যাঁ হাবিব, কিছু বলবেন? বলেন। না না, কিছু বলবো না, ঠিক আছে। কারণ ল্যাপটপ হচ্ছে আপনারা যারা আর্নিং করবেন, আর্নিং এর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনাদের ল্যাপটপ প্রোভাইড করা হবে, যে কারা বেশি আর্নিং করছেন। দেখা যাচ্ছে একজন ডাল স্টুডেন্ট। হ্যাঁ আচ্ছা, এমনি মার্কেট প্লেস এর যে ব্যাপারটা আছে, মানে আমাদের এখানে তো মার্কেট প্লেস পর্যন্ত শেখানো হবে, তাই না? যে তো মানে কোন কোন প্ল্যাটফর্ম অ্যাকচুয়ালি শেখানো হবে, সবগুলো তো আর বোধহয় করা হবে না। ধরেন যে ফাইবার বা ফ্রিল্যান্সিং ডটকমে ফার্স্ট হচ্ছে আমরা যেটা করি, ফ্রিল্যান্সিং ডটকম, আমরা যেখানেই যান আপনাকে আগে ফ্রিল্যান্সিং ডটকম শেখাবে, তো এটা শিখবো। আর হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট কিভাবে করে, কাজ কিভাবে করে, সাপোর্ট যেগুলো আছে, যে ভিডিও দিয়ে হোক বা যেভাবে আপনাদের সাপোর্ট হয় আমি চেষ্টা করব। আর ওইটা যদি অন্য কেউ করে, মানে যদি অন্য কোনো কোঅর্ডিনেটর আসে, তারাও আপনাদেরকে এইভাবে হেল্প করবে। আর কাজ আমরা অবশ্যই দেখবো। আর বিজনেস কার্ড আর একটা ওয়েব টেমপ্লেট পেয়ে গেলে আর 4টা ক্লাস পরে আমরা মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসের জন্য মেয়ে মনে হয় 4টা 5টা ক্লাস আছে। আপনি যে জিনিসটা লিখছেন তার উপর ডিপেন্ড করেই কিন্তু ক্লায়েন্ট আপনার সন্তুষ্ট হবে কি হবে না সেটা দেখবে। দেখলাম না, কপি হয় নাই সবাইকে ছাড়ি, একটু বকাবকি করে নি। কালকে রাতে 12টা পর্যন্ত বসে আছি, 9টা থেকে শুরু করে। এই যে আমি বলছি গ্রুপে, যে সবার ফেসবুকের প্রোফাইলের যে লিঙ্কটা আছে, প্রোফাইল লিংক কোনটা, যে আমাদের প্রোফাইলে গেলে উপরে এরকম একটা লিংক আসে, তাই না? যেমন এই লিংকে আসলে আপনারা আমার সাথে জয়েন করতে পারেন, আমরা ক্লাস করতে পারি, এরকম একটা লিংক আসে, লিংকটা শেয়ার করেন, আমি একজন একজন করে সবাইকে অ্যাড করে দিই। তো কয়েকজন করেছে, হাবি বার জানি কে কে কয়েকজন। আপনারা কোথায় ছিলেন? আমি জয়েন আছি আগে থেকেই। আগে থেকে জয়েন আছেন? এমন কি ম্যাম, আমি আপনাকে অ্যাপ্রুভ দিছি। আপনি কোনটা, ফেসবুকের মেসেঞ্জার গ্রুপের কথা বলছেন? মেসেঞ্জার গ্রুপের কথা? হ্যাঁ, ওখানে হচ্ছে 51 52 53 54, মানে সব স্টুডেন্ট যারা যারা ক্লাস করছি সবাই একই গ্রুপে থাকবো। ওখানে যে এক গ্রুপ সকলের নাকি চার জনের চারটা? একটা। ও আচ্ছা, একটা গ্রুপেই সবাই থাকবো। ওখানে হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেট করে সাদিয়া আপু, তারপর সাপ্লাইন ভাই, আরো যদি অফিসের অন্য কেউ থাকতে চায় তাদেরকেও আমি অ্যাড করে নেব, মানে অ্যাড করে নেব। তাতে হবে কি, সাপোজ কেউ আসবে না আগামীকাল যে আমি অসুস্থ, মানে কমিউনিকেটটা তখন ওই হায়ার অথরিটিরাও দেখতে পাবে,
আমাদের তো হোয়াটসঅ্যাপে আছে, মেসেঞ্জারও সবাই থাকলো, আর সব একসাথে থাকলে তাদের জন্য সুবিধা হয়। আমাকে গতকালকে বলা হয়েছে যে মেসেঞ্জার একটা গ্রুপ করে, তো এটা করার জন্য এই যে বসে আছি সবাইকে আমি বলছি যে একটু অ্যাপ্লাই করেন, কারণ লিঙ্ক দিলে লিঙ্ক থেকে সরাসরি কেউ অ্যাড হতে পারছে না। আজকে সবাই হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন, আমি সন্ধ্যার মধ্যে বলে ফেলবো। হ্যাঁ এখন আসি, কি যেন বলছিলেন মার্কেট প্লেসের কি কথায় বলেন। আচ্ছা মার্কেট প্লেস ধরেন যে ফ্রিল্যান্সারে কি ফ্রিল্যান্সারে আমার আগে থেকে অ্যাকাউন্ট আছে, দুই একটা বিক্রি তো করছিলাম বাট কোনো ইয়ে হয়নি। তো যাই হোক মানে আমরা যে বিটটা করব এটা কি মানে মেইনলি প্রজেক্টে বিট করব না কনটেস্টে করব? দুইটা অপশন থাকে, একটা হচ্ছে প্রজেক্ট আর একটা কনটেস্ট। আমরা ফার্স্টলি কনটেস্ট করব। কনটেস্ট করলে হবে কি, আপনার প্রোফাইল ভারী হবে, সেখানে যদি স্টার মার্ক গুলো যোগ হতে থাকে যে আপনি 2 স্টার 3 স্টার 5 স্টার পেয়েছেন, আপনি যদি এখন বিট করেন মেবি 7টা 8টা এর বেশি বিট করতে পারবেন না প্রজেক্ট যেগুলো। আর প্রজেক্টে যদি বিট করতে চান আপনার প্রোফাইলটা অবশ্যই কি করতে হবে, রিকমেন্ডেড হতে হবে যে আপনি স্টার মার্কে আছেন কিনা, কেউ রিকমেন্ডেড করেছে কিনা তারা সেটা দেখে। তো আমরা ফার্স্টে যেটা করি আমরা কনটেস্ট করি, কনটেস্ট করে উইন করলে সেটা আপনার প্রোফাইলে অ্যাড হতে থাকবে যে আপনি দুইটা কনটেস্ট উইন হয়েছেন, আবার উইন হননি বাট আপনি স্টার মার্ক পেয়েছেন, মানে হ্যাঁ আপনার কাজটা ক্লায়েন্ট খুব পছন্দ করেছে, অনেক ভালো লেগেছে, বাট হয়তো বা কোনো একটা ইস্যুর জন্য অন্য কারোটা উইন করাইছে, আপনাকে 5 স্টার দেওয়া হয়েছে। তো আমরা ফার্স্টে কনটেস্ট করব, আর কনটেস্ট করলে যখন করতে করতে এই স্টার মার্ক যখন অ্যাড হতে থাকবে তখন হচ্ছে আপনি আরো বেশি বিট করতে পারবেন, বিটের অপশনগুলো বাড়তে থাকবে। আর ফাইবারেরটাও দেখবো, ফাইবারের তো হচ্ছে বেশি অপশন নেই, গ্রাফিক্সের জন্য হচ্ছে লোগো, তারপরে হচ্ছে ফ্লেয়ার ডিজাইন, ব্রুশিয়ার আর হচ্ছে ব্রুশিয়ার, এই তিনটাই অপশন থাকে, সবগুলোই দেখবো সময়ের মধ্যে। আজকে ক্লাস কি, আজকে হচ্ছে লোগোর উপরে ক্লাস হবে, আজকে আপনারা ক্লাস করবেন আমি সেটা দেখবো, মানে পরীক্ষা আকারে হবে। কে আগে পরীক্ষা দিবেন, মানে কে আগে দেখাবেন, যে কোনো একটা, আমি আপনাদেরকে হার্ট করব না, যে এটা করে দেখান আপনাদের পছন্দ মতো, আপনারা গুগল থেকে খুব সিম্পল কিছু একটা নামিয়ে নিয়ে এসে সেটা করে দেখাবেন যে কিভাবে করছে। কে আগে করবেন, নিজে থেকে কেউ বলেন, তা নাহলে কিন্তু আমি সিরিয়াল অনুযায়ী ধরবো। ফার্স্টে কে আছে ল্যাপটপ, ফার্স্ট ল্যাপটপ পাবে কে আছে, আল্লাহ শরীফ, তারপরে ম্যাম আমি, ম্যাম আমি না, আগে আগে হাবিব ভাই, আমাদের হাবিব মোটর ভালো কাজ করে, আমরা ওনাকে একটু শরীফ শরীফ ভাই আগে, পরে থেকে 26 সরকার ম্যাম আমি আস্তে আস্তে তো টাইম শেষ হয়ে যাবে, আচ্ছা প্রথম থেকে শুরু করেন। তাই ভাই আমি বলেছি যে একদম আপনাদের পছন্দ মতো ইমেজ নিয়ে আসেন বা একটা লোগো নিয়ে আসেন ডিজাইন, সেটাকে ক্রিয়েট করেন, রিডিজাইন করেন, জাস্ট এতটুকুই। আমি তো বলিনি যে এখনই ইনস্ট্যান্ট এটার উপর একটা লোগো ডিজাইন করে দেখেন, এটা তো বলিনি। কে করবেন, হাবিব করে দেখাবেন, ম্যাম ট্রাই করে, হ্যাঁ দেখানো, আপনি হাবিব এক কাজ করেন সবাইকে একটু দেখান, যে আপনি যে কোনো একটা ফার্স্ট শেয়ার করেন, আমি কি স্ক্রিন অফ করে দেব, স্ক্রিন অফ শেয়ার করব, শেয়ার কি এটাই করব না টিম ভিউয়ারে করব, টিম ভিউয়ার তো আমার অফ, এটাতেই করি, এটাতেই করেন সবাই দেখতে পার, আমি আমারটা অফ করে দিলাম। হ্যাঁ আচ্ছা আমরা কি দেখবো, হাবিব যেটা করবে যে সে তার পছন্দ মতো একটা লোগো নিয়ে আসবে, সেটাকে রিডিজাইন করে দেখাবে কিভাবে সে কাজটা খুব সিম্পলি তার ওয়েতে করবে, কারণ সবারই কাজের ধরন আলাদা। হাবিবের হয়ে গেলে সাকিব দেখাবে,
ওকে ম্যাম আমি ট্রাই করতেছি একটা পছন্দ মতো দেখা যাচ্ছে স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা সবাই দেখতে পাচ্ছেন জি ম্যাম এখন হাবিব আপনার পছন্দ মতো একটা নিয়ে আসেন ইজি যে কোনো একটা সহজ মানে আপনার কাছে মনে হবে যে শর্ট টাইমে 10 15 মিনিটের মধ্যে আমি করতে পারবো এরকমটা আচ্ছা এইটা ট্রাই করি তাহলে ঠিক আছে আমার ছিল আমরা লোগোর জন্য তাহলে একটা সাইজ নিয়ে নিই 1200 ইনটু 1200 স্কয়ার এখানে রেজুলেশন 300 দিলাম যাতে আমার ইমেজটা দেখতে সুন্দর লাগে যেহেতু আমি ক্লায়েন্টের জন্য জি জি আচ্ছা তারপর ওকে দিলাম আচ্ছা সাইড এরিয়া গুলো চলে আসছে আমি একটু লেআউটটা ঠিক করে নিই আচ্ছা এখন আমি যে লোগোটা নিব আচ্ছা আমি কি লোগোটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসি তারপর শেপটা দিব এটাই করে বেটার কারণ আমরা যেহেতু রিডিজাইন করছি দেখে দেখে নিয়ে আসতে পারে আচ্ছা এখন লোগোটা ব্যাক করে আনি এই লোগোটা মেইনলি আমরা ট্রাই করব কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিয়ে নিলাম আচ্ছা লেয়ারটা কপি করলাম পিছনে ব্যাকগ্রাউন্ড আছে এটার জন্য কাস্টম শেপ হ্যাঁ কাস্টম আচ্ছা আমি এটা আপনি কয় ভাবে করতে পারেন আপনি চাইলে এই যে পলিগন টুলে গিয়ে ট্রায়াঙ্গেল মানে তিনটা এজ নিয়ে করতে পারি এরপর কাস্টম শেপে আবার ত্রিভুজ ট্রায়াঙ্গেল আছে সেটা দিয়ে করতে পারি আরো সহজ হয় যদি পেন টুল নিয়ে জাস্ট তিনটা শেপ আর্ট করে নেই সেটাও করতে পারি আচ্ছা পেন টুল আপনাকে আমি আরেকটা বুদ্ধি দিতে পারি আপনি একটা শেপ নিয়ে সেটাকে দুইটা কপি করে নেবেন মানে টোটাল তিনটা বানাবেন বানানোর পরে বাকি দুটোকে জাস্ট রোটেট করে দিলেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে হয়ে গেল এখন আমি এখন এটা হচ্ছে আপনার আমরা শেপ নিচ্ছি সো শেপই আছে আর হচ্ছে স্ট্রোক আছে স্ট্রোকটা আমি অফ করে দিই বাট আমি হচ্ছে ফিলটা নিয়ে নিই ফিলের জন্য আমাকে হচ্ছে এই রেড কালারটা নিতে হবে তো আপাতত একটা কালার চুজ করি আচ্ছা আমি নর্মালি পেইন্ট বাকেটটা ইউজ করি বেশি রাস্টারাইজ করি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি আচ্ছা
আচ্ছা ম্যাম, আমি তো এটা তো এখানে আছে, বাট দেখা যাচ্ছে না। কারণ দেখা যাচ্ছে না, কারণ কি এটা আপনার ইমেজের নিচে পড়ে আছে, ইমেজের লেয়ারটা উপরে। ও আচ্ছা আচ্ছা, এটাকে তাহলে ধাক্কা দিয়ে আমি তাহলে লেয়ারটা উপরে নিয়ে আসি। এই তো চলে এসেছে। আপনি এখন কালার অ্যাড করেন, দেখেন কালার অ্যাড হবে যে কোনো কালার। হ্যাঁ হ্যাঁ, এটা মুভ হচ্ছে। ঠিক আছে, এখন এটাকে আচ্ছা এখন যেহেতু আচ্ছা কালার অলরেডি অ্যাপ্লাই হয়েছে, এখন এটাকে আমি হচ্ছে কপি করব। এই শেপটা তিনবার আমার ক্রিয়েট করতে হবে না, এটা আমি হচ্ছে আরো দুইবার কপি করি। কপি করার জন্য জি, কপি করার জন্য কন্ট্রোল জে একবার দিলাম, কপি তো হইলো না। হইছে এই ইন্টারে প্রেস করেন বার ঠিক। হ্যাঁ এবার হবে, কন্ট্রোল জে একবার দিলাম, একবার দিলাম। তো আমি এটার নামটা দিয়ে নেই, এটা হচ্ছে ইওলো। এটার নাম দিই ব্লু। আরে এটা দিই লিং। তো আমার তিনটা হচ্ছে শেপ আছে, বাট এই তিনটা শেপ একটা আরেকটার উপরে আছে আর কি। তো আমরা এখন তিনটা শেপ হচ্ছে এটার মতো করে নিব এই রেকটেঙ্গুলার জন্য, যেন মুভ সিলেক্ট করে রাখি। এখন ধরেন যে ইয়েলোটা ক্লিক করি, ইয়েলোটা নিয়ে আসি ম্যাম, এখন কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি। এক্স ফুল দেখাইলে পরে জানি কোথা থেকে ইয়া করার লাগে। এডিটে চলে যান, তারপরে সেখানে দেখেন প্রেফারেন্স, একদম সবার লাস্টে প্রেফারেন্স। হ্যাঁ এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে। আচ্ছা ওকে, আপনি মিউট করে কথা বলুন। কি জানো সাকিব, স্ট্রেস ডিস্কে যাওয়ার পর দেখেন তো সি ডি কোনটাই আছে। ওখান থেকে গিয়ে কিছু ডিলিট করে আসেন, আর ইউজুয়াল যেগুলো থাকে। আর আপনি কি ক্যাচ ডিলিট পরিষ্কার করেন প্রতিদিন সকালে? যেমন আমি না করি না, আমি সকালে অন করার সাথে সাথেই উইন্ডোজ আর দিয়ে ট্যাম্প পার্সেন্টেজ ট্যাম্প রিসেন্ট প্রিফেজ ডিটেক্ট যা আছে সব ট্যাম্প দেই, আর হচ্ছে রিসেন্ট এই দুটাই করি, আর তো কিছু ট্যাম্প আছে পার্সেন্টেজ ট্যাম্প, তারপর হচ্ছে প্রিফেজ পি আর ই এফ ই টি সি এইচ প্রিফেজ আছে আর রিসেন্ট আছে, আর থ্রি করলেই হয়। আরেকটা হচ্ছে আপনার ডাউনলোড মনে হয় ঘুরে আসছে, দেখেন তো ডাউনলোডে যা যা থাকবে সব কিন্তু সি ড্রাইভ খায় ইউজ করে। ডাউনলোড ইনডি দেখেন, ওখান থেকে আনইউজুয়াল যেগুলো আছে সেগুলোকে ডিলিট করেন, বাকিগুলোকে মুভ করিয়ে অন্য কোন ড্রাইভে রাখেন, সি ড্রাইভ খালি করেন। ওকে, এরপর অন্যান্য কোন ড্রাইভ মানে যেগুলো আপনার প্রয়োজন নেই ডেস্কটপ খালি করেন। আসসালামু আলাইকুম ম্যাম। লিপু আপনার কথা বলছিলাম সকালে, পরীক্ষা কি শেষ? ম্যাম আজকে আবার প্রেজেন্টেশন ছিল, এর কারণে ম্যাম ওই সকালে জয়েন করতে পারিনি। ম্যাম ইয়া দুপুর 2টাতে ক্লাস করলে সমস্যা হবে? না সমস্যা হবে না, আপনি করেন। আচ্ছা ঠিক আছে ম্যাম, 2টার সময় জয়েন করব তাহলে। আচ্ছা আমি তাহলে আমার পিছনে যে আমার যে অরিজিনাল যে লোগোটা আছে ওটা যেহেতু আছে, আমি ওটার উপরেই আছে এটা সুন্দরভাবে শেপটা বসায় নেওয়ার বসায় নিচ্ছি। এই জন্য হচ্ছে মাউস মাউস শিফট প্রেস করে ধরে এটা একটু মুভ করে নিচ্ছি। এখন এখানে একটা কথা আছে হাবিব, সেটা হচ্ছে নিচের যে শেপটা সেটা কিন্তু একটু সাইজে মনে হয় বড়, তাই না? তো আমরা আগে সেট করে বসে আপনি যে কোনো একটা এক্স কে ঠিক করে বসান, বসানোর পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল পারি, তখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওটাকে সাইজ মতো বসিয়ে দেন।
হ্যাঁ ঠিক আছে, জাস্ট একটু হালকা একটু রাউন্ড করে নিচের নিচেরটার সাথে আগে অ্যাডজাস্ট করে বসাও, বেশি হয়ে গেল। একটু হালকা, আচ্ছা ম্যাম এটার কোনো শর্টকাট আছে কিবোর্ডে যে একটা করে পিক্সেল হচ্ছে আপনার মুভ হবে, মানে যখন আমি হচ্ছি রোটেট করছি রোটেটের ইয়াটা কি এরকম আছে যে একটা করে আপনার হচ্ছে পিক্সেল? কতটুকু স্পেস সেটা হচ্ছে আপনি যে এডিটে চলে যাবেন, এডিট থেকে প্রেফারেন্সে চলে যান, এডিট এটাকে আগে ঠিক করুন, প্রেফারেন্স একদম নিচে, এডিট প্রেফারেন্স একদম নিচে পাবেন, এই যে অ্যারো চিহ্ন হয়ে এসেছে এটাতে ক্লিক করেন, আরো নিচে যান, এই যে প্রেফারেন্সে এটা তো ইয়া করা আছে, ওই যে আপনার এখানেই করেন এটাকে আগে, হ্যাঁ এটাকে দেখে দেন, এবার যান, ওকে এখানে যাওয়ার পর দেখেন হ্যাঁ কার্সর ক্লিক করেন, কার্সর না আপনি জেনারেলে চলে যান, একটা একটা করে দেখেন কোথায় আছে, জেনারেল ইন্টারফেস ভুলে যাই, এত কিছু অপশন থাকে, কোথায় কি যাচ্ছে, ওয়ার্ক এটা না, টু নিচে যান, না না উপরেটা দেখি, না না এটা না, ও দাঁড়ান দেখতে দেন, পরেরটা পরেরটা ইউনিটস রুলার্স এর পরেরটা, ওয়েট এক মিনিট, গ্রিড না, স্লাইস না, পাথ 1 পিক্সেল, পাথের এখানে যে পাথ 1 পিক্সেল দেওয়া, এটা ড্রপ ডাউনটাতে ক্লিক করেন তো পাশে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, 0.5 পর্যন্ত আছে দেখি তো, হ্যাঁ এটাকে 0.5 দেন, মানে এটা সবচেয়ে কম স্টেপ হবে, এরপর আপনি যে প্লাগইনসে যান এটা ওকে, এটাতে ধরার প্রয়োজন নেই, নিচের ট্যাবে যান প্লাগইনস, ওই গাইডসের ওখানে চলে যান, ওই গাইডসের উপরে বাম পাশে মানে প্রেফারেন্সের যে লাইনগুলো আছে ওখানে চলে আসে, হ্যাঁ এখানে নিচে আসি, প্লাগইনস এ ক্লিক করেন, না এটা না, টাইপ টেকনোলজি প্রিভিউ, থ্রিডি থাকবে না, নিচেরটা নিচেরটা থ্রিডি এর নিচে, হ্যাঁ আচ্ছা ওকেতে প্রেস করে দেখুন তো এখন ঠিক হচ্ছে কিনা, 0.5 যেহেতু দেওয়া আছে, স্টেপটা ছোট ছোট মনে হচ্ছে না যে আগের চেয়ে অল্প স্টেপে যাচ্ছে, জি আমি চাচ্ছিলাম যে এই যে এটা যে ঘুরাবো এইটার কোন স্টেপ, এই স্টেপটা কি চেঞ্জ হবে? আচ্ছা আচ্ছা, এখন ম্যাম এই শেপটা কি আমি এভাবে ড্র্যাগ করে ম্যাচ করে দিব নাকি, ড্র্যাগ করা হয় কি না, না হলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে হবে, ম্যাচ করে, হ্যাঁ মনে বলি করেছে, ম্যাচ করলে ওকে, কারণ এটা তো আমার কোনো ইমেজ না ছবি না, আমি শেপ এটা করে কালার অ্যাড করতে পারবো, যদি ম্যাচ করে যায় তাহলে আর কোনো প্রবলেম নেই, জি জি, এখন আমি একটা হচ্ছে এই শেপটা ম্যাচ করে দিলাম, জাস্ট এটা এভাবে উপরে টেনে শেপটা একটু বড় করে ফেললাম, শিফট দিয়ে না এমনি জাস্ট মাউস দিয়ে, এখন এটা হয়ে গেছে, এখন আমি এটা কালার দিই, সরি ম্যাম শিফট ধরে করলে তো আবার তাহলে উপর নিচে দুইটাই হতে থাকতো, জি জি জি, তখন শিফট ধরে করলে যেটা হতো উপর নিচে দুইটাই বড় হতো, সো এটা আমি করলাম, এখন আমি এটার কালারটা নিব, সো এটার কালার যেহেতু আমার নিচে পড়ে আছে এটার কালার এখন হবে হচ্ছে ইয়েলো, এই যে এইটা, সো এটা একটু হাইড করে দিই আমি,
হাইট বলে তো ওটা আসতেছে না। উপরেতে আচ্ছা উপর, হ্যাঁ জি। আচ্ছা আমি ব্লু লিখছি, আমাদের কেয়ারফুলি কাজের সুবিধার্থে নামগুলো ঠিক মতো করে চুজ করতে হবে। এখন আমি ইয়েলো কালারটা নিব, কারণ আমি কালার সিলেকশন করব। ঠিক আছে, আমার এটা তো উপরে আছে। আমি আচ্ছা সরি, প্রথমে আগে পেন বাকেট টুলটা সিলেক্ট করব। না না সরি, আচ্ছা উপরে আছে এটা। হ্যাঁ এটা দিয়ে হচ্ছে আমি কালারটা আগে সিলেক্ট করব। তো এখানে আমার যেহেতু ইয়েলো কালার, এখন দেখা যাচ্ছে এখানে সাইনটা আমার হচ্ছে ইয়া আসছে, একটু অন্যরকম আসছে। এটার কারণ হচ্ছে আমার হচ্ছে ক্যাপস লকটা অন আছে। ঠিক আছে, ক্যাপস লকটা আমি অফ করে দিব। কি আমার আজকে সবকিছু উল্টা আসতেছে? হ্যাঁ না এখন ঠিক আছে। এখন হচ্ছে কি, ওই স্ক্রিন শেয়ার করলে একটু লোড নেয় বেশি, আপনি টেনশন হবেন না। স্ক্রিনটা আমরা আচ্ছা আচ্ছা স্ক্রিন শেয়ার করলে লোড নেয় বেশি, যে আপনি যখন কাজ করছেন তখন আর ওভাবে পারফেক্টলি হয় না, এটা আমিও ফেস করি। আচ্ছা কালারটা সিলেক্ট। আচ্ছা আমাদের এই কালারটা এখানে অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট আছে, তো আমরা যে কোনো একটা কালার চুজ করি। এই পাশে নিলে এই কালারটা সম্পূর্ণ আসবে, এই পাশে নিলে এটা আসবে। তো আমি এখানে কোন কালারটা চুজ করা যায়, হালকাটা না ভারীটা? যে আমরা তো পরে আবার গ্রেডিয়েন্ট করতেই পারবো। আচ্ছা আচ্ছা, আমরা যে কোনো একটা কালার তাহলে চুজ করলাম, কালারটা চুজ হয়ে আছে। এখন এইটা হচ্ছে আমরা ইয়া করলাম, আবার ভিজিবল করলাম। এখন পেইন্ট বাকেট টুলটা দেই, এখন এখানে অ্যাপ্লাই করি, কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা দুইটা কিন্তু হয়ে গেল। এখন বাকি আছে ব্লু, ব্লুটা হচ্ছে দুইটা এখানেই আছে। আচ্ছা আমরা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে নিলাম, যাতে বোঝা যায় যে শেপটা কোথায় আছে। এখান থেকে কন্ট্রোল জিরো প্রেস করে জুম আউট হয়ে যাব। আমি শিফট চেপে এটা ঘুরাই দিলাম, এটা অ্যাডজাস্ট করে ফেলি। শিফট ছাড়াই অ্যাডজাস্ট করে ট্রাই করছি। এখন আমি কিবোর্ডে অ্যারো সাইন দিয়ে এটা মেইনলি অ্যাডজাস্ট করে ফেলবো। আর নিচেরটার মতো এটা আমি শেপটা একটু বড় করে নিচ্ছি। এটা কি কাজ হবে না, কারণ তখন তো নিচের দিকে ছিল, আপনি উপরে টেনেছেন, আর এখন কিন্তু এই তো বাঁকা হয়ে আছে। সো সে যখন আচ্ছা বড় হবে তখন কি হবে, এই এটা ধরে নিয়ে আসবে। আপনি এখন এটাকে মিনিমাইজ করে দেন। আচ্ছা ওটা এই দিকটা বোধহয় ডান দিকটা হবে, এই করে দেখো। বাট আমি বলবো এর থেকে এত কষ্ট করাচ্ছি, আমি যেহেতু ডিরেক্ট সিলেকশন টুল জানি, জাস্ট আমি পয়েন্ট গুলোকে সিলেক্ট করে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসিয়ে দিলে আচ্ছা এন্টার প্রেস করো। মুভ টু, মুভ টুলটা সিলেক্ট করলাম, এখন ডিরেক্ট সিলেকশন টুল একদম নিচে সরি শেপের উপরে, হ্যাঁ উপরেরটা দুই নাম্বারটা জাস্ট পয়েন্টটা সিলেক্ট করেন, একটা ক্লিক করে সিলেক্ট করেন। আচ্ছা এটা তো কন্ট্রোল টি দিয়ে আগে পুরোটা সিলেক্ট করা লাগবে, তাহলে তো কাজ করবে না। আচ্ছা এটা কাজ করছে না, করছে না, তাহলে আপনি হচ্ছে পাথ, ওই ডিরেক্টরি এখানে যে পাথ ছিল ওইটাকে সিলেক্ট করেন, উপরে যে টুলটা ছিল সেটাকে সিলেক্ট করে আসেন, ডিরেক্ট ডিরেক্ট সিলেকশনে চলে যান। আচ্ছা এটাকে মিনিমাইজ করেন, আবার ওই হ্যাঁ ওইখানে উপরেটা উপরেটা
প্রথমটা সিলেক্ট করেন, ফার্স্টেরটা সিলেক্ট করেন, পাথ সিলেকশন টুল। এবার হচ্ছে আপনি জি করেছি শেপটা, শেপটাতে একটা ক্লিক করেন, শেপের উপরে চলে আসেন, ক্লিক করেন। এবার ক্লিক করলে হচ্ছে না, ওই যে চারপাশে তো সিলেকশন দেখতে পাচ্ছি, এখন আপনি ডাইরেক্ট সিলেকশন ক্লিক করেন। আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে পয়েন্টটা ক্লিক করেন, ওকে, এবার টানেন, একটা ক্লিক করেন পরে টানেন। হচ্ছে না কিছু, এখনো হচ্ছে না, না আমি কি লেয়ারটা রাস্টারাইজ করছি জন্য হচ্ছে না এরকম কিছু? এটা তো তাহলে আপনি স্মার্টে করে কনভার্ট করেন তো দেখি, রাইট বাটনে ক্লিক করে স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট উপরে একটা। হ্যাঁ জি করেছি, আগে না হচ্ছে না, ক্লিক করলে কাজ করছে। আচ্ছা হাবিব এক কাজ করেন, এটা ডিলিট করে দেন, ডিলিট করে এই শেপটা, হ্যাঁ এই শেপটা টোটালটাই ডিলিট করে দিয়ে আপনি পেন টুল দিয়ে জাস্ট একটা কেটে নেন, বেশি ঝামেলা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেন টুল ওকে, হ্যাঁ জাস্ট কেটে নেন, শেপই তো ছিল, তারপরে কেন হলো না? আচ্ছা এটা দেখবো আমরা, আমরা স্ট্রোকটা অফ করে দেই আর ফিলটা দিয়ে দিই, ফিল কালার। আচ্ছা এখান থেকে কালার চুজ করো কেমন? এই যে আর আপনার তো এই কি বলে আপডেট সফটওয়্যার, এই যে আরজিবি লেখা এটার একটা টিক চিহ্ন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করেন কালার চলে এসেছে। আবার সিএম ওয়ার্কের টিক চিহ্ন ওইখানে ক্লিক করে দেখবেন কালার চলে আসবে। বাট আমি চাচ্ছি এই কালারটাই নিব, ব্লুটা নিব। ও ব্লুটাই নিবেন, তাহলে আপনাকে ওই যে আই পেপার দিয়ে এরপরে হচ্ছে আবার করতে হবে। মানে এখানে আচ্ছা সিএম ওয়াই শেপটা দিয়ে তা সিএম ওয়াই আচ্ছা এখানে ক্লিক করেন। আচ্ছা এমনি আগে এই কালারটা নিয়ে নিই, এখন এখন এটা হাইড করে দিই, তাই না? আচ্ছা দা পেন টুল, সরি আই পেপার আমাদের যেটা হচ্ছে আমাদের তিনটা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ পেয়ে গেছি, এখন হচ্ছে লোগোতে যেটা ছিল গ্রেডিয়েন্ট ছিল, ঠিক আছে আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটা তাহলে বন্ধ করে দিই, এটা তো আর দরকার হচ্ছে না, এটা ডিলিট করে দিলাম আমি। এখানে একটু ফাঁকা আছে, এটা হচ্ছে ওই আপনি অ্যারো চিহ্ন দিয়ে জাস্ট একটু আগে পিছে করে নিতে পারেন। জি জি হয়ে গেছে, তো আমরা এখন অ্যাকচুয়ালি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। সো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য হচ্ছে আমরা হচ্ছে নাম জানি কি এখান থেকে করবেন নাকি ব্লেন্ডিং অপশন থেকে করেন? এখান থেকে করলে পুরোটা আচ্ছা, আমরা ব্লেন্ডিং অপশনের জন্য ডাবল ক্লিক করব, শেপের উপর রেখে আমরা ইয়েলো শেপের উপর রেখে হচ্ছে ডাবল ক্লিক করলাম, এখন হচ্ছে ব্লেন্ডিং অপশন আমাদের ওপেন হলো। আমরা এখন যেটা করব হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট ওভারলি আমরা এই অপশনটা ইউজ করব গ্রেডিয়েন্ট করার জন্য। এই অপশনে আমরা ডাবল ক্লিক করব, আমাদের অলরেডি প্রিসেট, ডাবল ক্লিক করব অথবা লেখাটার উপরে গিয়ে ক্লিক করলে হয়ে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমাদের অলরেডি প্রিসেট গ্রেডিয়েন্ট হয়ে আছে, এটাই ভালো লাগছে মোটামুটি। বাট যেটা হয়েছে যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন
আচ্ছা ম্যাম, এখন তাহলে কি করব? এখন হচ্ছে আমরা ওই এসে চলে যান, ওই যে কালারের বক্সটা আছে ওই বক্সে চলে যাই, এটা না এখানে না উপরে গ্রেডিয়েন্ট, হ্যাঁ এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার অ্যাড করে নিব। আপনি কি কি কালার চান? ইউলো, আর হচ্ছে একটা হচ্ছে লাইট ইউলো আর একটা হচ্ছে ডার্ক ইউলো, এগুলো ধরার প্রয়োজন নেই। আপনি এই যে কালারের যেই বড় বক্সটা দেখা যাচ্ছে, কালারের বড় বক্সটার উপরে চলে আসেন, নিচে এখানে নিচে নিচে এইটা, এই রাইট। এরপরে এই যে আচ্ছা নিচে কলমের মতো দুইটা, দুই পাশে দুইটা পার্ট দেখা যাচ্ছে নিচে, হ্যাঁ এইগুলাকে বলা হয় কালার পিকার। এটাতে ক্লিক করেন, একটা ক্লিক করার সাথে সাথে এই যে কালার ওপেন হয়ে গিয়েছে, নিচে কালার ওপেন, এই কালারের উপরে গিয়ে ক্লিক করেন, এটা না কালারের উপরটাতে বক্সটা, রাইট। এখন আপনি কি কালার নিতে চান, এখান থেকে সেই কালারটা চুজ করেন। সাপোজ এটা হচ্ছে লাইট ইউলো নেব, হ্যাঁ একদম উপরের কর্নারের লাইট ইউলোটা নিয়ে নেই, ঠিক আছে, ওকে। আমার একটা কালার কমপ্লিট। এখন হচ্ছে আপনি আমার ডান পাশের কালার পিকারটাতে চলে আসি, আমরা ডান পাশের কালার পিকারে এসে ওই যে সেম সরি কন্ট্রোল জেড, ওকে, কালার স্টপ যেটা, কালার পিকারটার উপরে ক্লিক করেন, কালার পিকার ওই যে স্টপ কলমের মতো ডান পাশে, ডান পাশে ডানে আপনার ডানে নিচে নিচে ক্লিক করার সাথে সাথে এখানে কালার অ্যাক্টিভ, হ্যাঁ এটাতে গিয়ে এখন আমরা একটু লাইট ইউলো না, এখন আমরা ডার্ক ইউলো নেব, আর একটু নিচে আর একটু নিচে আর একটু নিচে দেন, মানে একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের, জি জি আর একটু নিচে দেন, ওকে। এবার হচ্ছে এখান থেকে একটা কালার চুজ করি, যেখানে গোল বাটনটা দেখা যাচ্ছে গোল চিহ্নটা, এটাকে আর একটু নিচে ক্লিক করেন, ওকে, এখানে ক্লিক এখানে করেন তো না বেশি কালো হয়ে যাচ্ছে তাই না, একটু কালো দেখা যাচ্ছে, তাহলে উপরে, আচ্ছা এটা একদম আপনি মাথায় নিয়ে যান, ওই ওইটার মতো একদম কর্নারে নিয়ে যান, হ্যাঁ এখানে রাখেন, আর আপনি এখান থেকে কালার যে স্লটটা আছে কালার স্লটটা আর একটু নিচে নামান, লম্বা কালার স্লটটা যেখানে সব কালার আছে, আচ্ছা এটা এটা আর একটু নিচে নামান, আর একটু নিচে নামান, একটু অরেঞ্জ টাইপের চাচ্ছি আমি, ওকে 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 পারফেক্ট, ওকে আচ্ছা আচ্ছা এখন তাহলে ওকে করে দিলাম, এটা ওকে না? এটা ওকে, আচ্ছা এখন আসেন এই প্যানেলটাকে একটু সাইডে নিয়ে যাই, দেখা যাচ্ছে না তো, সরি কেটে দিয়েছেন, জি কেটে দিয়েছি, আচ্ছা আবার ওইটার উপরে ডাবল ক্লিক করেন, এই পাশে এসে, হ্যাঁ ডাবল ক্লিক করেন, ব্লেন্ডিং অপশন চলে আসবে, কালার, হ্যাঁ কালার ওভারলেতে ক্লিক করেন, না কালার ওভারলে না এটা না সরি গ্রেডিয়েন্ট ওভারলে, হ্যাঁ এটাতে ক্লিক করেন, ওই কালারটাতে এতটুকু আসার পর ওয়েট করতে হবে যে আপনি প্যানেলটাকে একটু ডানে নিয়ে আসতে পারবেন, লেয়ার স্টাইল লেখা যায় সাদা লেখাটা এটার উপর আসেন ধরে, হ্যাঁ একটু ডানে আন, তো আমি চাচ্ছিলাম কি যে এই যে কালারটা আছে কালারটার ডার্ক ইয়েলোটা উপরের দিকে আছে আর লাইট ইয়েলোটা নিচের দিকে আছে, আমি এটাকে একটু অ্যাঙ্গেল করতে চাচ্ছিলাম, তাহলে কি করব, এই যে এখানে অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল দিতে পারি, স্কেলটাকে বাড়িয়ে কমিয়ে একটু কাজ করতে পারি যে দেখতে যাতে সুন্দর হয়, অ্যাঙ্গেলটাকে একটু ঘুরিয়ে দেন তো, বেশি ঘোরালে আবার, হ্যাঁ এইবার একটু, হ্যাঁ এইবার একটু পারফেক্ট লাগছে যে এক পাশে, ঠিক আছে ঠিক আছে, আর নাড়াতে হবে না, স্কেলটাকে একটু কমিয়ে দেন, 100 আছে 80-তে করে দেন, 80 এন্টার দিলে এন্টার দিলে চলে গেল, আচ্ছা এবার ঠিক আছে পারফেক্ট পারফেক্ট, আর লাগবে না ক্যান্সেল করেন, আচ্ছা ঠিক আছে। সো আমি আমাদের ইউলোর শিফট আর কি গ্রেডিয়েন্ট করে নিলাম, আচ্ছা ম্যাম এগুলো কি কপি করলে কি ইয়াতে আপনাই হবে না হবে না, আচ্ছা না হলো যে এই এফেক্ট গুলো যদি আমি কপি করে এটার মধ্যে দিতে পারি বা ইয়া করি তাহলে এই অনুযায়ী হবে কিনা, না এটা হচ্ছে আপনি আপনি দেখতে পারেন, আমি বলবো না যে গ্রেডিয়েন্ট এর উপরে ক্লিক করে দেখেন, ওটা কিন্তু সিলেক্ট হবে না আপনাকে আবার এখানে, আচ্ছা তবে এখানে গ্রেডিয়েন্টে যখনই ক্লিক করবেন সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে, আচ্ছা আচ্ছা এই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে, এখন আপনি ওই যে সেম গ্রেডিয়েন্টের বক্সে কালারের বক্সে গিয়ে কালার চুজ করেন, কোন কালারটা দিতে চান, আচ্ছা আমাদের ব্লু ছিল যেহেতু,
গুলু এর তো বাজে অবস্থা। একটা হচ্ছে লাইট ব্লু রাখেন, আর একটা হচ্ছে ডার্ক ব্লু রাখেন। এই স্লটটা কারো নিচে নামান, আরো নিচে নিয়ে আসেন। না 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 না, মানে হ্যাঁ এটাকে স্লট বলছি আমরা, কালার স্লট, আরো নিচে নামাই। আচ্ছা ওই যে স্কাই ব্লুতে চলে যাই, স্কাই ব্লু আর একটু নিচে, আর একটু আরো কিছুটা নিচে নিন, হালকা একটু। হ্যাঁ ওকে পারফেক্ট পারফেক্ট, আপনি এই কালারটা নিলেন, ওকে দেন। আবার সেম এই যে কালার পিকার এটাতে ক্লিক করেন, এই কালারটা চেঞ্জ করে দেন। এটাকে হচ্ছে আপনি একটু হালকা লাইট ব্লু রাখেন উপরের দিকে, আরো উপরের দিকে যান, মানে ডার্ক ব্লু, সরি উপরের দিকে যে ব্লুটা দেখা যাচ্ছে একদম ডার্ক এর মতো ওইখানে চলে যাবে। ওকে 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 ওকে, আমার এটা তাহলে কম্পিউটার, আমি এখানে আর কোনো কাজ করতে চাই না, এটা ওকে দিয়ে দেন। ওকেতে প্রেস করি, এখানে এসে কাজ করি, এখানে এসে ওই যে সেম একটু ঘোরাতে হবে, কারণ ডার্ক ব্লুটা হচ্ছে কর্নারটায় চলে এসেছে, লাইট ব্লুটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হালকা একটু ঘুরান। ম্যাম ক্লকওয়াইজ না, ওকে পারফেক্ট, আর কিছু করতে হবে না, আর কিছু করতে হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমাদের এই দুইটা শেপ হয়ে গেল, বাকি আছে এটা। এখন এটা আমরা করছি, ডাবল ক্লিক করলাম ব্লেন্ডিং অপশনের জন্য, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলিতে ডাবল ক্লিক করলাম, তারপর হচ্ছে সেম ভাবে হচ্ছে কালার অপশনে ক্লিক করলাম, তারপর হচ্ছে রাইট সাইডের কালারটা চুজ করি, ঠিক আছে না, হালকা হয়নি, আপনি ডানে সাদার দিকে নিয়ে আসেন, হোয়াইটের দিকে একটু নিয়ে আসেন। হ্যাঁ 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 পারবে, আমি এই কালারটা চাচ্ছি। ওকে আচ্ছা ঠিক আছে, আর এইটা এবার এই সাইডের কালারটা নেই, এটাকে ডার্ক এ রাখো। ঠিক আছে সেম পিঙ্কে চলে যাই, আর একটু উপরে যান। হ্যাঁ এবার হচ্ছে আপনি এই নিচে কালোর দিকে চলে আসেন, গোল বৃত্তটাকে এত বেশি না, আরেকটু উপরে, আরেকটু উপরে, ওকে ঠিক আছে রাখেন রাখেন, ওকে তে প্রেস করে, এটা আমার কমপ্লিট। ওকে এখন ওই যে সেম প্রসেস, একটু ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লক করে দেখেন, না 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 বেশি চলে গেছে, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, স্কেলটাকে একটু কমাই, স্কেলটাকে আসলো টেক্সটের একটা ফরম্যাট সিলেক্ট করি, কি দেওয়া যায় যে কোনো একটা আপাতত দিয়ে দিই আমরা, তাই না? খোঁজার প্রয়োজন নেই, হ্যাঁ জাস্ট একটা, আচ্ছা এটা দিয়ে দিলাম, এখন একটা নাম টেক্সট লিখে দিই, আহসান হাবিব। এখন টেক্সটটা আরো বড় করা যায়, বড় করার জন্য কন্ট্রোল এ প্রেস করে এই এখানে আপনি নাম্বারও দিতে পারেন, অথবা এটা যদি মুভ করেন তাহলে তাহলে হবে। এখন হয়ে গেলে এখন এই কন্ট্রোল জিরো প্রেস করে জুম আউট করে নেই, মুভ টুলটা সিলেক্ট করি, তারপর এটা পজিশন অনুযায়ী বসে। আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে আমি তিনটা ট্রায়াঙ্গেল আর্ক করলাম, বা আমার যে লোগোটা হলো, আমি তিনটাকেই একটা গ্রুপে কনভার্ট করে রাখবো, একটা গ্রুপ করে রাখবো, কারণ কি আমি যদি অ্যালাইনমেন্ট করতে চাই তা যাতে এই হারিয়ে না যায়, কোনোটা যাতে এলোমেলো না হয়ে যায়। হ্যাঁ
গ্রুপ করার জন্য আহসান হাবিব একটু বাইরে নিয়ে আসুন, আহসান হাবিব ভিতরে চলে গিয়েছে। আচ্ছা আমি আলাদা করে স্লিপ, ওকে ঠিক আছে, এবার গ্রুপের নাম দিয়ে দিই অ্যাঙ্গেল। তো এটা একবারই অন অফ করা যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের, সুন্দর হয়েছে, এফোর্ট দিয়েছেন, ট্রাই করেছি। তো এরকমটা মানে আমি জিনিসগুলো অ্যাকচুয়ালি ভুলে যাই আর কি, মানে নামটা ভুলে যাই টুলগুলার, আর হচ্ছে কোনটা নিব না নিব আমি আপনার দোষ দেব না, এটা সবার আমাদেরও। যেমন ইনস্ট্যান্ট যদি কেউ কোশ্চেন করে সেটা খুঁজে পেতে কোথায় আছে, সাপোজ যে আমরা যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেখলাম, আমি ট্রুলি বলছি এটা সব টিচার বলেন ট্রেনার, এই যে স্কুল কলেজে যে টিচাররা থাকে বা একদম সিম্পল ডাক্তার, ডাক্তাররাও কিন্তু পড়াশোনা করে, প্রতিদিন দেখা যায় সারাদিন রোগী দেখে বাসায় গিয়ে আবার পড়াশোনা শুরু করে, যে কি করেছে না করেছে পিছনের জিনিসগুলো পড়াশোনা ট্রাই করে, কারণ কি ভুলে যাবো তা না হলে, সেটা প্র্যাকটিস করতে হবে। আমরা প্র্যাকটিস করলে মনে রাখবো যখন যেটা প্রয়োজন সেটা একটু জাস্ট প্র্যাকটিস করে নিয়েই আমরা কাজটা করতে পারবো। আমরা লোগোটা এক্সপোর্ট করে নিলাম, লোগোটা আমাদের এক্সপোর্ট হয়ে গেছে, সিডব্লিউ লোগো। কি বলেন সবাই, শিবলি কেমন হয়েছে? কেমন, অনেক সুন্দর হয়েছে। তাহলে কি স্ক্রিন বন্ধ করে দিব? এক্সপোর্ট করার অপশনটা ওইটা ঠিক মানে বুঝতে পারলাম না। এক্সপোর্ট মানে হচ্ছে আমরা সেভ এজে যেমন জেপিজি আর পিএনজি ইমেজ আনি, জি এক্সপোর্ট তো সেম করব, বাট এক্সপোর্টটা হচ্ছে একটু হাই রেজুলেশন দিয়ে কাজটা আমাদের হবে। দেখেন আমি দেখাই, মানে হাই রেজুলেশনে কাজটা কমপ্লিট হবে, মানে ম্যাম বৈজ্ঞানিক কি করা উচিত যে জেপিজি সহ অন্যান্য যে মানে ফরম্যাট গুলো আছে ওগুলো কি সব পাবো? আর যেমন আমি এখানে গিয়ে ফাইলে যাই, সেভ অ্যাজ এ গিয়ে এখানে সাপোজ আপনি একটা গিফ ফাইল বানালেন, গিফ ফাইল কোনগুলোকে বলে? ওই যে কার্টুন করে একটার পর একটা আসে, জাস্ট একটা মুভ করে অথবা একটা লেখার পর আরেকটা লেখা আসছে, তারপর মানে ছোট টেক্সট অ্যানিমেশন বা ছোট ইমেজ অ্যানিমেশন হয় ওগুলোকে গিফ ফাইল বলি। সেই গিফ ফাইল কিন্তু আমরা এখানে পাবো না, ওইটাকে আপনাকে কোথায় করতে হবে? এক্সপোর্টে গিয়ে করতে হবে। এই যে দেখেন ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ না, এটা হচ্ছে সেভ ফর ওয়েব। আমরা এক্সপোর্ট অ্যাজ কখন করব? এক্সপোর্ট অ্যাজটা আসলে আমরা করি না, আমরা হচ্ছে সেভ ফর ওয়েব এটাতে যাব। যাওয়ার পর এই যে এখানে আসি, জেপিজি দেখেন গিফ, যদি আপনার গিফ থাকে গিফ সিলেক্ট করব, জেপিজি পিএনজি পিএনজি 24 ডব্লিউএমপি। ওই যে অনেকে বলেন না যে কিছু কিছু ইমেজ আছে যে লক করা থাকে, ফটোশপে আনা যায় না, ইলাস্ট্রেটর আনা যায় না, অনেক ইমেজ আছে দেখবেন ডাউনলোড করার পরে ফটোশপে আনতে পারবেন না, সেগুলো হচ্ছে যে এটা করা থাকে ডব্লিউবিএমপি, আপনি দেখতে পারবেন কিন্তু কোনো কাজ করতে পারবেন না। ম্যাম সাউন্ড একটু কম আসছে মনে হচ্ছে, কি বলেন? ফুল সাউন্ড 100%। ম্যাম ম্যাম ঠিক আছে, ম্যাম ওইখানে দেখলাম যে পিএনজি 5 পিএনজি 24 ওইটা মানে বুঝলাম না বিষয়টা, এটা মানে হচ্ছে পিএনজি 8 যে এটা হচ্ছে একটু লো রেজুলেশন, পিএনজি 24 হাই রেজুলেশন, আমরা পিএনজি 24 দিয়ে করব, হাই কাজ করবে, হ্যাঁ ম্যাক্সিমাম টাইম। যদি দেখেন 8 আর 24 আছে আমরা 24 দিয়ে করব। যেমন এখানে গেলে দেখেন এখানে আরো অনেক অপশন পাবেন, যে পিএনজি 24 আছে, পিএনজি 8 128 দিথার আছে, আমরা 24 দিয়ে করব। দিথার হলে হয় কি স্ক্রিনটাতে একটু কি বলে এটাকে যে নয়েজ টাইপের আর কি আসে। গিফ ফাইল আমরা যেটা করব, গিফ 128 দিথার যেটা এটা করব, এই যে ফার্স্টেরটা, জেপিজি হাই আছে, লো আছে, মিডিয়াম আছে, তিনটার যেটা দিবেন, দেওয়ার সাথে সাথে এখানে যে ইমেজের সাইজ কমতে থাকবে, এখানে দেখেন কি আছে 4.17, আমি পিএনজি 24 এ ক্লিক দিয়েছিলাম
4.17 MB. আবার দেখেন আমি যদি জেপিজি হাই দিই তাহলে কি আসে 1.65 MB, মানে পিএনজি ইমেজ গুলো অনেক হাই রেজুলেশনের হয়। কেন? কারণ এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, পিছনে তার শুধু ইমেজ থাকবে। আর যদি টোটালটা করি, এখানে যেমন আমার এই ইমেজটা কি আছে, এটা কিন্তু টোটাল ইমেজ, এখানে কিন্তু পিএনজি হওয়ার কোনো অপশন নেই, আপনি ব্যাকগ্রাউন্ড ডিলিট করে দিলে পরে পিএনজি হবে না। তো এতগুলো ইমেজ লোড নিয়ে সে কি হচ্ছে হাই রেজুলেশনে কাজ করবে। জেপিজি তে দিলে 2.87, সরি এটা না, এখানে আসে জেপিজি লোতে দিলে কি হয় 787.2 KB, জেপিজি মিডিয়ামে দিলে কি হচ্ছে আরেকটু বেড়ে যাবে 1.115 MB, আবার পিএনজি 24 এ দিলে কি আসছে 4.175 MB, যদি ডিথার দিই 1.949 MB, তখন এই যে দেখেন এখানে শো করছে, কেমন হতে পারে, একটু ফেটে ফেটে যাবে ইমেজটা, একটু ফাটা ফাটা আসবে। সো আমরা 24 দিয়ে করি, একদম সলিড আসবে, কোনো এইডস থাকবে না, কোনো পিক্সেল থাকবে না, কোনো কিছু থাকবে না, সলিড আপনার যে ডিজাইনটা সেই ডিজাইনটাই আসবে। ওকে, তো আমরা এখানে হাত দেবো না, এখানে হাত দেওয়ার প্রয়োজন নেই, এখানে একদম এগুলো দেওয়া আছে গিফ জেপিজি পিএনজি 24, আপনার যেটা খুশি সেটা ক্লিক করে পিএনজি আমি জেপিজি করি, ওকে ডান দিলাম, ও ডান না সেভ দেব, সেভ করলাম। ম্যাম বাইরদেরকে সেন্ড করতে হলে কি এটাই সেন্ড করতে হবে? বাইরদেরকে যখন সেন্ড করব তখন আমরা মকআপ করে সেন্ড করব, মকআপ দেখিয়েছিলাম, বলেছি না মকআপ করে সেন্ড করব, এম ভুলে গেছি মকআপ করাটা, আবার এটাও ওয়ান কাইন্ড অফ মকআপ, যেটার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে এটাও মকআপ, আপনি এটাও দিতে পারেন, বাট মকআপ হচ্ছে এরকমটা যে এই শুধু লোগোটা, এই পিছনে ব্যাকগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, শুধু লোগোর চেয়ে এটা দিলেও হবে, বাট এটা দেখতে কালারটা একটু লাইট করতে হবে, তা না হলে দিলে ভালো লাগবে না। লোগো মকআপে চলে যাই, লোগো মকআপ, এই যে দেখেন এই লোগোগুলো যে দিয়েছে দেখতে ভালো লাগছে, যে একটা কাগজের উপরে যখন এই লোগোটা বসবে তখন দেখতে কেমন লাগবে, যে একটা দেওয়ালে যখন আপনি আপনার লোগোটাকে বসাবেন তখন দেখতে কেমন লাগবে। তো এই মকআপ গুলো পাওয়া যায়, কিভাবে পাওয়া যাবে, আপনি যখন লোগো মকআপ লিখে সার্চ দিবেন, এই যে ফ্রি পিএইচডি তে পাওয়া যায়, ফ্রি লোগো মকআপ, যে ফ্রি লোগো মকআপ, ফ্রি লোগো মকআপ পিএইচডি, আপনি যে কোনো একটা থেকে ডাউনলোড করে নেবেন, আমি আপনাদেরকে একটা দেখাতে পারি, আমার কাছে আছে। ম্যাম একটা ডাউনলোড করে ম্যাম কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা যদি দেখাই দেন তো ভালো হতো। না ডাউনলোড করলে আর অ্যাপ্লাই করার কোনো অপশন মানে কষ্ট নেই, দাঁড়ান দেখাই, এখানে লোগো কই, এই যে মকআপ, বিজনেস কার্ড মকআপ আছে, লোগো মকআপ করে, ঠিক আছে আমি একটা ডাউনলোড করি, চলো ম্যাম আপনার ক্যামেরা কি অন আছে? হ্যাঁ আমাকে দেখেন, মনে নেটের একটু প্রবলেম, সব জন্য কেমন আইটকে আটকে আসতেছে, অন্য কারো প্রবলেম আমার, এই যে আমাকে দেখতে পাচ্ছেন না, ইমান দেখতে পাচ্ছেন, সমস্যা নাই, জি ম্যাম আমাদের সমস্যা হচ্ছে, সরি, তাহলে আপনারটা মনে প্রবলেম হচ্ছে, আপনি এক কাজ করেন লিফ নিয়ে আবার জয়েন করেন আর রিফ্রেশ করেন পিসি, জি ম্যাম, শরীফ এসেছেন, হুম
শরীফ এসেছেন? ওর মনে হয় নেটই চলে গিয়েছে। ম্যাম আমার প্রবলেম হচ্ছে, আমার কার হইতেছে না, তাও রিফ্রেশ দিচ্ছি, তারপরে এক ডিক্স পুরা খালি করে দিছি, তারপরে প্রবলেম হচ্ছে। একটু পরে পরে হয়ে যায় আর কি। শরীফ জি ম্যাম এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা ওকে, আমি যে ফার্স্টে যেটা ছিল ফ্রি লোগো মকআপ ওইটাতে ক্লিক করলাম। ম্যাম ফার্স্টের ওয়েবসাইটের মধ্যে ফার্স্টেরটা অথবা আপনি পরে গুলো করতে পারেন, যেমন আচ্ছা ম্যাম এটা প্রবলেম হবে না, ফার্স্টের আপনি যে কোনো একটাতে ফ্রি ফ্রি লেখা থাকতে হবে, ফ্রি তে আমি যে এটাতে করেছি, এটাতে করার পর এই অপশনটা চলে আসলো। ম্যাম ওইভাবে কি মানে স্পেসিফিক কোন ওয়েবসাইট আছে যেগুলোতে যেটাতে নাম এলে হচ্ছে ভালো হয়, মানে যেটা থেকে করলে সুবিধা হবে? জি জি মানে যেটা থেকে মকআপ গুলো ডাউনলোড করলে মানে সব ধরনের মকআপ পাওয়া যাবে। হ্যাঁ এই যে ফার্স্টটা ফ্রি পিক, ফ্রি পিক, এই যে ফ্রি পিক, শুধু ফ্রি পিক লিখেও সার্চ দিলে হবে, fr.freepik.com। আমি সব সময় এখান থেকেই করি, আমি আর অন্য কোনোটাতে ট্রাই করি না, বাট আপনাদের সুবিধার জন্য এটা তো অবশ্যই বলবো ক্লাস এই শেষে, মানে ধরেন বিজনেস কার্ড এগুলা ক্লোজ করার পর যে এখান থেকে ফ্ল্যাট আইকন যেমন আছে, আপনি অন্য জায়গা থেকেও আইকন আনতে পারবেন, আবার ফ্ল্যাট আইকন থেকেও সব পাবেন, সেম এস ফ্রি পিক, এখান থেকেও আপনি সব ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সেটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা আগে এখানে লিখে কি লাগবে আমার, লোগো মকআপ, লোগো মকআপ মসিকে, এই যে চলে এসেছে পিএইচডি। এখানে ম্যাম সবসময় কি পিএইচডি তে ডাউনলোড করতে হবে? না সবসময় পিএইচডি তে করতে হবে না, এখানে ইলাস্ট্রেটরও পাওয়া যায়, মানে ভেক্টরও পাওয়া যায়, আপনি ভেক্টর চাইলেও ভেক্টর করতে পারবেন আপনার যেটাতে ভালো লাগে। আমরা যেহেতু এখন ফটোশপ দিয়ে দেখছি তাই ফটোশপ নিচ্ছিলাম। এই যে এরকম মুকুটের মতো চিহ্ন, হ্যাঁ এগুলো পারবো না, এগুলো কি করতে হবে, পারচেজ করতে হয়। আবার আরেকটা অপশন আছে যে ফিল্টার, ফিল্টার অপশনে এসে, মাই গড, ফিল্টার অপশনে এসে এখান থেকে আপনি যে পিএইচডি লাগবে নাকি ভেক্টর লাগবে নাকি ইমেজ লাগবে আপনি এখান থেকে করতে পারেন। আর এই যে এখানে ফ্রিটা যদি অ্যাক্টিভ করে দেই তাহলে শুধু ফ্রি যেগুলো ওইগুলোই আসবে, এই স্টার মার্কেগুলো প্রিমিয়ামগুলো আর আসবে না। তো আমরা এখন যেহেতু পিএইচডি দিয়ে শিখবো, আমি পিএইচডি নিই একটা, ওকে এটাকে মিনিমাইজ করে দিই। দ্বিতীয়টা নেন, এটা ঠিক আছে, এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে এখান থেকে, যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করব, ফ্রি ডাউনলোড, এখান থেকে আপনি মেবি তিনটা ফ্রি ডাউনলোড করতে পারবেন 24 আওয়ার্স এর মধ্যে, 24 ঘন্টার মধ্যে তিনটা ডাউনলোড করতে পারবেন। তো প্রতিদিন যদি আমরা ডাউনলোড এরকম তিনটা তিনটা করে করি, এত বেশি তো প্রয়োজন নেই, ধরেন লোগোর জন্য তিনটা, বিজনেস কার্ডের জন্য তিনটা, এরপরে হচ্ছে প্লেয়ার তিনটা, এরকম আপনি তিনটা তিনটা করে বা দুইটা করে রাখলেন, অত বেশি প্রয়োজন পড়ে না। সেটা আমার ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে থাকুক 22 MB। ম্যাম প্রতিদিন কি তিনটা করে ডাউনলোড করা যাবে? হ্যাঁ প্রতিদিন তিনটা করে ওরা ডাউনলোডের পারমিশন দেয়, ফ্রি ডাউনলোড ইউজার, সকল ইউজারদের জন্য। আর যদি আপনি ওদের রিসেন্ট সাইন আপ করা থাকেন তাহলে মনে হয় 10টা করা যায়, অ্যাকাউন্ট থাকলে ওদের এসে। আচ্ছা এটা হচ্ছে, আমাকে ফ্রি যেহেতু দিচ্ছে তাহলে আমি আর এত কষ্ট করবো কেন।
কারণ মাঝে মাঝে ক্লাস করার সুবিধাতে প্রয়োজন পড়ে, তো আপনাদেরকে বলছি আর কি যে এরকম ফার্স্ট আমি তো অ্যাকাউন্ট করেছি রিসেন্টলি বলতে গত বছরের আগে, মানে যখন অনেক কাজ থাকে প্রয়োজন পড়ে কিছু কিছু ক্ষেত্রে, যে বিভিন্ন আঙ্গিকের মকআপ প্রয়োজন পড়ে, ইভেন্টের কাজ করতে গেলে অনেক ধরনের মকআপ প্রয়োজন হয়, তখন আর কি দেখা যায় তিনটার হচ্ছিল না। ম্যাম এখানে তো তার লাইসেন্স দিয়ে দিয়েছে সাইডে ম্যাম, কে কথা বলে এখানে তো তারা বলতেছে যদি আপনার কোনো ম্যাম আমি আমি বলতেছি আরাফাত হোসেন বলেন তাহলে এই লিংকটা কপি করে আপনি আপনার ওয়েবসাইটে চলে যান, সরাসরি এটা ওখানে পেস্ট হয়ে যাবে। আমরা এখানে কি করছি, ডাউনলোড করছি, ডাউনলোড হয়ে আসছে, তারপরে আমি সেটাতে মকআপ করব। আর ও বলছে আপনি কি সরাসরি এটা আপনার ওয়েবে ইউজ করবেন, তাহলে এই লিংকটা কপি করে ওয়েবসাইটে কি কোডিং থাকে না, জি জি ওয়েবসাইটে বানায় ওটা তো কোডিং করে বানায়, তাহলে ওই কোড যে অপশনটাতে আপনি ইউজ করবেন সেই কোড অপশনটাতে গিয়ে আপনার এই যে এই লিংকটা পেস্ট করে দিলে অটোমেটিক্যালি গুগল থেকে সে নিয়ে নেবে, সে এটা বুঝিয়েছে। আর এটা কপিরাইট কেন হবে না, দেওয়ার জন্য বলছি না 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 এটা কপিরাইট কেন হবে না, ওরা অলরেডি ফ্রি তে দিয়ে রেখেছে যে আপনি ইউজ করেন কোনো প্রবলেম নেই, কারণ এটা তো আপনি আপনার ডিজাইনে ইউজ করছেন না, এটা হচ্ছে মকআপের জন্য ইউজ করছেন, যে অন্য আপনার ক্লায়েন্ট কে দেখাবেন সে দেখে খুশি হবে, পরে আপনি তাকে মেইল ফাইল দিয়ে দিবেন, সে তো আর এটা ইউজ করবে না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড আর আপনার ক্লায়েন্ট যে ব্যাকগ্রাউন্ড ইউজ করবে সেটা কি সেম হবে, সেম তো হবে না। এটাকে আমি ওপেন করি, ইন্টার দিয়ে ওপেন করলাম, ওপেন করার পর এটা চলে এসেছে, চলে আসার পর দেখেন এই যে ওরা এগুলো কত কিছু মকআপ করেছে, কালার অ্যাপ্লাই অনেক কিছু, এই যে গ্রেডিয়েন্ট এটা সেটা অ্যাডজাস্টমেন্ট ইউজ করে করেছে। তো দেখি তো আমার ইমেজটা কোথায় বসাতে বলেছে, এই যে ইওর ডিজাইন হেয়ার দেখেছেন লেখা, ইওর ডিজাইন হেয়ার, তার মানে হচ্ছে আমার ডিজাইন কোনটা ছিল, গ্রুপে চলে যায় এই যে এইটা, এটাই তো তাই না, তাহলে আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করলাম, এটা তো আগে ক্লাসে মনে করছেন, হ্যাঁ কন্ট্রোল সি কপি করে এখানে চলে যাই, যাওয়ার পর আমার ডিজাইনটা এখানে বসাতে বলেছে, থাম্বনেলের উপরে ক্লিক করতে হবে, এসে থাম্বনেলের উপরে ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই, আমার ইমেজটা চলে আসলো, এই নিচেরটাকে আমি অফ করে দেই, ইমেজটা এসেছে, এরপরে সেভ করি কন্ট্রোল এস, সেভ করার পর দেখেন আমার এটা কিন্তু নিচে এসেছে, সো এটা কোথায় থাকবে, ওকে তার মানে এটা আই অফ থাকবে, এটা অফ থাকবে, গুড, এটা কি
তাহলে কমপ্লিট মানে এই উপরে সবগুলোকে আমি অফ করে রাখলাম, আমার জাস্ট এটা প্রয়োজন, এটা আমার লোগো আর এটা হচ্ছে এই ভেক্টরটা, এটা হচ্ছে কালারটা। ওকে ঠিক আছে, তাহলে আমার ডিজাইনটা কি একটু বেশি বড় হয়ে গেল, আমি আবার এখানে চলে যাই, কন্ট্রোল টি, সরি কন্ট্রোল টি, এটা একটু ছোট করি সাইজে, মিডল অ্যালাইনমেন্ট করে দেই, একদম মিডলে চলে এসেছে, দেখি তো এখন ঠিক হয় কিনা, কন্ট্রোল এস, সেভ হয়ে গেল। আরেকটু ছোট করতে হবে না ম্যাম? ঠিক আছে, আরেকটু ছোট করি, মিডল অ্যালাইনমেন্ট করি, ওকে কন্ট্রোল এস, তার মানে হচ্ছে এখন দেখেন আমি এটা একটা ইমেজ বের করি, ইমেজ এক্সপোর্ট করি, সাপোর্ট এটা কোয়ালিটি বাড়িয়ে দিই, এবার দেখেন সেভ করেছেন কি পিএনজি তে নাকি জেপিজি তে? জেপিজি তে করেছি, জেপিজি তে কেন করেছি কারণ এটার পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আছে, পিএনজি তে করলে তো লাভ নেই, পিএনজি মানে কি যখন কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না তখন সেটা আপনি পিএনজি তে কনভার্ট করেন। আরেকটা করি, এটা আপনি যখন আপনার ক্লায়েন্টকে দিবেন তখন এই ইমেজটা দিলে ভালো লাগবে নাকি এই ইমেজটা দিলে ভালো লাগবে, অথবা এটার পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকে, যদি এমনটা হয়, ওই আমার মেইন ডিজাইন কোথায়, এটা ওকে, এটাকে আমি একটা ইমেজ বের করি, ম্যাম নেটে প্রবলেম হচ্ছে, আমি আবার জয়েন করতেছি না, জয়েন করে করেন দেখে যান, চলে গিয়েছেন না ম্যাম? আসি, ওকে এখন দেখেন এটার পিছনে সাদা হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ড তো তাই বোঝা যাচ্ছে না, এখন আপনি যখন আপনার ক্লায়েন্টকে দিবেন তখন এই জেপিজিটা দিলে ভালো লাগবে নাকি পিছনে আপনি নিজে একটা ব্যাকগ্রাউন্ড এনেছেন সে ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করেননি, যেমন আলোটা এইদিকে পড়েছে, আলোটা এইদিকে না পড়ে যদি এইদিকে হতো, বা কালারটা যদি আরো ডার্ক ব্ল্যাক হতো দেখতে আরো ভালো লাগতো, নাকি এইটা দিলে ভালো লাগবে, কোনটা দিলে বেশি ভালো লাগবে? ম্যাম মকআপ করাটা দিলে ভালো হবে, ভালো লাগবে রাইট? তো আমরা যখন ক্লায়েন্টকে কোনো কাজ দেব অবশ্যই মকআপ করে দেব, এবং ইন ফিউচারে যদি আপনি ইভেন্ট ফার্মের সাথে কাজ করেন প্রচুর মকআপ লাগবে, কি মকআপ লাগবে যেমন ধরেন এক একজন এক এক অ্যাঙ্গেলে, যে কারো স্ট্যান্ড এইদিকে দাঁড় করানো থাকবে, কারো স্ট্যান্ড এইদিকে দাঁড় করানো থাকবে, কারো ব্যানার লং ব্যানার উপর থেকে নিচে থাকবে, এরকম মকআপ লাগবে, যে বিল্ডিংটা হয়তো বা দশতলা, দশতলা থেকে পাঁচতলা পর্যন্ত লাগবে, অথবা কারো তিনতলা থেকে বিল্ডিং নিচতলা পর্যন্ত ব্র্যান্ডিং হবে, মানে এই সব ব্র্যান্ডিং সব ধরনের মকআপ কি পাওয়া যায়? হ্যাঁ ওখানে সব ধরনের মকআপ পাবেন, একদম সব পাবেন, এই তো যেটা আপনি যা লিখে সার্চ দিবেন ফ্রি তে। এই মকআপ খুঁজে পাওয়াটাই তো অনেক কষ্টের হয়ে যাবে, কেন আপনার যেটা প্রয়োজন আপনি লিখে জাস্ট সার্চ দিবেন ওইটাই চলে আসবে।
ম্যাম যদি লিখি যে বিল্ডিং ব্যানার মকআপ এরকম ভাবে লিখে সার্চ দিতে হবে জাস্ট ব্যানার মকআপ আর কিছু লিখতে হবে না তখন আপনাকে ওই ব্যানার মকআপ করে শো করবে আবার আপনি যখন লিখবেন লেখার সাথে সাথে যে এখানে দেখেন আমি যখন এখানে লিখছি যেমন আমি লিখলাম বি এ ডাবল এন ই আর তখন ও শো করবে যেটার পরে কি আসতে পারে ব্যাকগ্রাউন্ড ব্যানার ক্রিস্টমাস ব্যানার ব্যানার ব্যাকগ্রাউন্ড রিবন ব্যানার এরকম তো ব্যানার মকআপ লিখি এম ও সি এই যে দেখেন লেখা লিখছি আর এটা আসছে মানে কোনটা আপনার প্রয়োজন কি মকআপ সাজেশন দিতেছে আর কি হ্যাঁ সাজেশন ওরা দিয়ে দিবে যে যেমন মাদার ডে এর জন্য প্রয়োজন আপনি ক্লিক করেন সেটা চলে আসবে মাদার ডে রিলেটেড যত মকআপ আছে এটা আপনার কাছে আসতে থাকবে যে আপনি একটা কার্ড বানিয়েছেন যে কার্ডটা ছাপানোর আগে আপনি এভাবে মকআপ করে দিলেন দেখতে খুব ভালো লাগবে আবার ধরেন তারপর হচ্ছে ধরেন এই যে ব্যানার মাউন্টেন মাউন্টেন ব্যানার টাইপের আসেনি তখন ভাই যে মাউন্টেন টাইপের আপনি কোনো ব্যানার ক্রিয়েট করবেন সেটা আপনি যেখানে মকআপ করে দেখাতে পারেন মানে আপনার যেটা প্রয়োজন আপনি লিখে সার্চ দেন সাথে সাথে ওরকম চলে আসবে বিল্ডিং ব্যানার দিয়ে ডাবল এন হবে যেমন ক্যাটসাই অথবা আর্টিশিয়ান অথবা ধরেন ইউলো কেউ আপনাকে বললো আমার একটা ব্যানার হবে আমার এই বিল্ডিং এ হবে আপনি এখন ওনার বিল্ডিং এর ছবিটা যদি আপনি নিয়ে আসেন তখন তো সেট করতেই পারবো আমরা ওই যে স্কিউ করে র‍্যাপ র‍্যাপ করে করতে পারবো বা সে কোনো ইমেজ দিল না তো এরকম একটা মকআপ দেখালো অথবা কোনো মার্কেটের সামনে এরকম একটা বসবে এই যে যেমন এই মার্কেটের সামনে এরকমটা বসবে আপনি নিয়ে নিলেন পোস্টার ডিজাইন করেছে ক্লিয়ার জি ম্যাম কাজ করি কাজ করতে করতে আস্তে আস্তে কি হবে আমরা জিনিসগুলো সব জেনে যাব টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই এত টেনশন নেন কেন যে আল্লাহ কি হবে মাত্র কাজ শেখা শুরু করেছি আর কাজটা তো ভালো করে শিখি 2-4-5 টাকা আস্তে আস্তে আর্ন করে এমনিতেই হয়ে যায় ম্যাম আর্ন তো অনেক পরে হিসাব আগে কাজ শিখতে তো অনেক লেট হয়ে যাবে ভাই 4 মাসের কোর্স 6 মাস সময় লেগেছে এরপরে সেটা একদম পুরো দমে কাজ শুরু করতে করতে 1 বছর মানে সবকিছু ই করে কাজ কমপ্লিট করে আস্তে আস্তে 1 বছরের মতো সময় লেগে যাবে বাট আপনাদের তো আরো ভালো যে আপনারা এখন শুরুতেই আর্ন করছে কত ভালো না আজকে কত তারিখ এম কে আর্ন করতেছে শুরুতেই আছে অনেকেই শরীফ মিয়া ম্যাম ম্যাম তারা তো সময় দিয়ে আসছে আগে থেকে সময় দিয়ে এসে তারপরে এখন আর্ন করতেছে এখন তো আমরা যারা নিউ তাদের জন্য তো এটা স্টাফ তাদের সাথে ই করা আমরা কম্পিটিশন করব না আমরা চেষ্টা করব আমি বলিনি আপনারা এখনই করতে পারবেন বাট ট্রাই করতে তো সমস্যা নেই যে এটা ঠিক আছে আমরা এখন পাচ্ছি না ঠিক 6 মাস পরে গিয়ে সুফল অবশ্যই পাবো শাওন পাটোয়ারি মাহমুদুল হাসান মাহমুদুল হাসান নয়নচন্দ্র শীল শাহরিয়ার ইসলাম শান্ত জি ম্যাম শোভন কুমার ফয়সাল আবিদ মিরাজ মনে করে যে একদিন আসছিল ম্যাম উনি ইয়েস ম্যাম ইয়েস ম্যাম হ্যাঁ আছে না মিরাজ কন্টিনিউ করে এর আগে অনেকগুলো ক্লাস করেছে এগুলো হাইড করা তো তাই বোঝা যাচ্ছে না বাট ও মোটামুটি কয়েকটা ক্লাস মিস করেছে মেবি একসাথে 4টা ক্লাস না 5টা ক্লাস মিস করেছে কি হয়েছে ফয়সাল জি ম্যাম আমি মাস্টারে কয়েকটা মিস করেছিলাম ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাইছিলাম তো লিংক পেলাম না কারোর কাছ থেকে এই
সাকিব লিংকটা ওইখানে এই যে চ্যাট বক্সে লিংক দাও ওই আট হোক আর হচ্ছে হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাদের ফেসবুকের প্রোফাইল লিংকটা শেয়ার করে দিবেন আমি মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেব আমি দিতে পারছি না শরীফ ভাই শেয়ার করলেন দিতে হোয়াটসঅ্যাপে লিংকটা এখানে দিয়ে দেন সারোয়ার হোসেন সাকিব আরিফুর রহমান আহসান হাবিব আহনাব এজাজ আরাফাত হোসেন আরিফ হোসেন কি ব্যাপার আজকে আরিফ আসেনি মাহাদি হাসান মেহবুব হাসান মিঠুন সঞ্জিতা তানভীর ফয়সাল তাহমিদ কি এখানে আছেন না রাজু আহমেদ নিপু সিদ্দিকী নিপু কোথায় গেল নিপু দুপুরে ক্লাস করবে বলেছে না আবু সাইদের পরে আর কি আছেন এই ব্যাচের আজমান আলাইকুম আজমান আছেন 51 ব্যাচের কেউ আছেন আর 52 ব্যাচের কেউ আছেন জি ম্যাম 10 নাম্বার শিবলি জি ম্যাম শিবলি কাজ কি করছেন বাসায় প্র্যাকটিস করছেন কিছু তো দেখান না জি ম্যাম করতেছি জি ম্যাম করছি জি ম্যাম করি তাহলে তো হবে না আমি বুঝবো কিভাবে এই যে যখন বললাম যে ঠিক আছে কে দেখাবেন আমাদেরকে আজকে একটা ছোট্ট কাজ করে দেখান সবাই চুপ করে আছে নিজে থেকে কেউ আসে না 52 ব্যাচের আর কেউ আছেন মাহাদি হ্যাঁ প্রেজেন্ট কমপ্লিট থ্যাংক ইউ ম্যাম 53 ব্যাচের কেউ বাকি আছেন 54 ব্যাচের ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক শেয়ার করব নাকি হ্যাঁ এখানে শেয়ার করেন এই যে ফয়সাল যে ও তো পাচ্ছে না ও 53 আপনাদের এটা শেয়ার করে দেন ওকে আর ফয়সাল যেটা করবেন হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে ফেসবুকের প্রোফাইলের যে লিংক সেটা ওখানে শেয়ার করবেন ফেসবুকের গ্রুপ চ্যাটে অ্যাড আছে আমি আপনি কোন ব্যাচের 53 ব্যাচ ফেসবুকের গ্রুপ চ্যাটের কথা বলিনি মেসেঞ্জারের একটা গ্রুপ আছে যেখানে চারটা ব্যাচের সব স্টুডেন্ট একই গ্রুপে আপনি কি ওই গ্রুপে আছেন না 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 নাই আচ্ছা দিয়ে দিবেন ম্যাম ওটা আপনি দেন আমরা ম্যাম আমি ওইটার মধ্যে নাই তাহলে দেননি কেন মেসেঞ্জারে সবার প্রোফাইল লিংক দিয়ে দিবেন আমি ওখান থেকে অ্যাড করে নেব আচ্ছা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে হ্যাঁ মেসেঞ্জারে দিয়ে সরি হোয়াটসঅ্যাপের টেক্সট দিয়ে দিয়েন আমি মেসেঞ্জারে অ্যাড করে নেব জি ম্যাম দিয়ে দিয়েছি অলরেডি আচ্ছা ওকে 54 ব্যাচের কেউ বাকি আছেন সবার প্রেজেন্ট ম্যাম আমি বাকি আছি হ্যাঁ ফাতেহ আলী ম্যাম আপনারটা কমপ্লিট হয়ে গেছে দিয়ে দিয়েছি ম্যাম বিদ্যুৎ চলে গেছে মেবি ক্লাস শেয়ার করতে পারবো না মোবাইলে এমবি নাই আলাদা অল্প এমবি আছে 10 20 এমবি তো জি ম্যাম আচ্ছা সমস্যা নেই আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে কি দেখব বিজনেস কার্ড কিভাবে ডিজাইন করব ওটা দেখব ওকে ওকে ম্যাম আপনি থাকতে পারেন আমরা হচ্ছে এখন অন্য কারো কাজ দেখব কেউ যদি কাজ দেখায় শিবলি কাজ দেখান জি ম্যাম কারেন্ট আসলে অবশ্যই চলে আসবে শিবলি ম্যাম আমি আবার জয়েন করতেছি আপনি
হ্যালো ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি। আমি ম্যাম এইটা মানে আবার রিক্রিয়েট করার ট্রাই করছি, সেটা হচ্ছে মানে এরর। আপনার নাম দিয়ে? জি হ্যাঁ আপনার নাম দিয়ে করেছেন এস দিয়ে? জি আমার নামে লেটার। গুড। প্রেজেন্ট অফ করে আমি ডিসকাস করব। তবে এনি ডিস্ক অন করার আগে আপনি মিউট করে নেন, সব কিছু মিউট করেন। আচ্ছা নাম্বার বলেন।
হ্যালো ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ বলেন, কে বলছেন? হ্যাঁ বলেন, কে বলছেন? ম্যাম শরীফ, ম্যাম শরীফ। হ্যাঁ শরীফ, হ্যাঁ শরীফ। ম্যাম হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। ফেসবুক, ফেসবুক প্রোফাইল লিংক তো আপনার? ম্যাম প্রোফাইল লিংক আগে আগে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর আর এক হচ্ছে এখানে এখানে যে চ্যাট আছে, ফয়সাল আমি ফয়সাল এখানে দিয়েছি। ম্যাম একটা কোশ্চেন, ম্যাম একটা কোশ্চেন ছিল। ফয়সাল কি বললেন? ফয়সাল কি বললেন? না একটা কোশ্চেন ছিল, এনএসএস কি এনএসএস কি রিমোট অ্যাক্সেসের মত কাজ করে? আমি বুঝিনি ফয়সাল, আমি বুঝিনি ফয়সাল। মানে এনএসএস কে কাজ কি, এনএসএস কে কাজ কি, মানে অন্য ডেস্কটপ কন্ট্রোল করার জন্য, ডেস্কটপ কন্ট্রোল করার জন্য, মানে আমি হচ্ছে শান্তর ডেস্কটপ, শান্তর ডেস্কটপ কন্ট্রোল করছি। আচ্ছা ম্যাম, আর আচ্ছা ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইছো? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইছো? মানে লিংক দিয়ে দিছি ফেসবুকের। আচ্ছা ওকে, ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। তো শান্ত দেখেন, শান্ত দেখেন আমার এতটুকু কাজ কমপ্লিট। কম এবার হচ্ছে আমি, এবার হচ্ছে আমি যেটা করব, এটা টুটাম, এটা টুটাম করব, এটা সব রাখি। আর এইটাকে আমি, এইটাকে আমি একবার উপরে নিয়ে যাই।
আমরা দেখলাম
সবাই মোটামুটি ভালো কাজ করছে আরো প্র্যাকটিস করতে হবে আরো ট্রাই করতে হবে আশা করি পারবো আর নেক্সট আগামী কালকে আমরা বিজনেস কার্ড কিভাবে করো ওটা দেখব হ্যাঁ ঠিক আছে ওকে ম্যাম ক্লাস শেষ হয়েছে আমার প্রবলেম সলভ হইছে প্রবলেম সলভ হইছে ওকে ম্যাম কালকে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন জি ম্যাম আপনি ভালো থাকেন ধন্যবাদ থ্যাংক ইউ Thank you.